আমাদের দাবি আমাদের প্রতিষ্ঠানগুলো এমপিওকরণ, আমাদের বেতন ভাতা। কারণ বিগত 10 থেকে 12 বছর বা 22 বছর এরকম ঝুলন্ত অবস্থায় আছে। আমি নিজেও 10 বছর ধরে এই প্রতিষ্ঠানে ঝুলন্ত অবস্থায় আছি। আমার 10টা বছর চলে যাচ্ছে আমার জীবন থেকে, আমার এই জীবন থেকে আমি নিজেও অনেক কিছু হারিয়েছি। আমি দেখতে পেয়েছি আমাদের বিদ্যালয়ে যতগুলো শিক্ষক কর্মচারী আছে অনেকের চাকরির বয়স চলে গেছে, অনেকের আয় অক্ষমতার কোনো ক্ষমতা নাই, দ্বিতীয় কোনো অপশন নাই। সেইখান থেকে আমরা কাজ করে যাচ্ছি নির্লজ্ভাবে, এখন আর আমরা চলতে পারতেছি না। শেষ অবধি আমরা এই জায়গায় আছি যে আমাদের ন্যায্য অধিকার আমাদের মানবতার মার কাছে পেশ করতে, যে আমাদের দাবিটা মেনে নেবে। এটা আমরা নিতান্ত নিজস্ব অর্থায়নে, সভাপতির অর্থায়নে চলতাম। আমরা সরকার থেকে এতটুকু অনুদান পাইনি, আমরা কোনো রকমের সহায়তা পাইনি, সরকার থেকে এতটুকু সুযোগ সুবিধা পাইনি। আমরা কি বলবো, এখানে এত কঠিন অবস্থায় আছি। আপনারাই দেখেন যে এখানে আমরা এতগুলো শিক্ষক কর্মচারী অবস্থান করতেছি, বিগত দ্বিতীয় দিন, আজকে 2 দিন ধরে আমরা অবস্থান নিচ্ছি শান্তিপূর্ণভাবে। আসলে আন্দোলন শান্তিপূর্ণ হয় না, কিন্তু আমরা তো দেশ বিরোধী নয়, আমরা মানবতা বিরোধীও নয়, আমরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও নয়, আমরা আছি আমাদের ন্যায্য অধিকারটা আদায় করার জন্য, যার কারণে শান্তিপূর্ণভাবে এই আমরা শিক্ষক, আমরা সুশীল সমাজ, তাই শান্তিপূর্ণভাবে অবস্থান নিচ্ছি। কারণ আমরা পারতেছি না, সমাজের শেষ অবধি আমরা নিজেরাই অবহেলিত, পারছি না ছেলে মেয়ের দায়িত্ব নিতে, না পারছি বাবা মার দায়িত্ব নিতে কারো কাছে। আমরা হতে পারিনি ভালো ছেলে মেয়ে, আমরা হতে পারিনি ভালো ঘরেনি, আমরা হতে পারিনি কারো ভালো বউ ভালো মা। আজকে আমরা খুবই নিঃস্ব অসহায় এই প্রতিবন্ধী ছেলে মেয়েদের পাশে, আমরা অত্যন্ত নিঃস্ব, তাই আমরা আসছি যে আজকে আমাদের শেষ দাবিটা মেনে নিয়ে আমাদের মান সম্মান নিয়ে অস্তিত্ব নিয়ে বেঁচে থাকার জন্য উনিকে অত্যন্ত আহ্বান করছি। উনি যেন আমাদেরকে এই বাকি জীবনটা একটু সচ্ছল করে রাখতে পারেন।